গুলিস্তান সহ সম্প্রতি কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা এখন পর্যন্ত কোনো নাশকতা চেষ্টার তথ্য মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির 75 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি ঘটা বিস্ফোরণের সঙ্গে এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। আমাদের গোয়েন্দা সংস্থা এ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে সেখানে আমরা এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি। নাশকতা পরিকল্পনার কোনো সংবাদও আমাদের কাছে আসেনি। তিনি বলেন, প্রতিটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল কাজ করছে। তারা কোনো বিস্ফোরণে এখন পর্যন্ত বিস্ফোরকের সন্ধান পাননি। এখন পর্যন্ত অনুসন্ধান চলছে। আমাদের ধারণা, গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলিস্তানের সিদ্দিক বাজারের ঘটনাটি এমনটাই অনুমান করা হচ্ছে। যে সম্প্রতি কালে যে একটা বিস্ফোরণ ঘটেছে সেইগুলোর কারণটা কি এবং কেন ঘটলো এর হিসাবে অন্য কোনো কিছু আসে কিনা, আমাদের গোয়েন্দা সংস্থা এই পর্যন্ত যা রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আমরা কোনো নাশকতার প্রচেষ্টা এখানে দেখিনি এবং কোনো ধরনের নাশকতার পরিকল্পনাও আমাদের কাছে কোনো সংবাদ আসেনি। আমরা প্রত্যেকটা জায়গায় মানে আমাদের স্পেশালিস্টরা আমাদের আপনারা জানেন যখন জঙ্গি উত্থান হয়েছিল আমরা বোম ডিসপোজাল ইউনিট আমরা করেছিলাম, আমরা সিটিসি করেছিলাম যেটা নাকি কাউন্টার টেরিজম ইউনিট আমরা করেছিলাম, এই সবাই এবং আর্মির বিশেষজ্ঞরা পুলিশের বিশেষজ্ঞরাও আমাদের বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত। আপনারা আমি যেটা শুরুতেই বলেছিলাম যে জঙ্গি উত্থানের সময় আমরা সব ধরনের প্রিপারেশন নিয়ে আমাদের পুলিশ বাহিনীকে আমরা তৈরি করেছিলাম এবং তাদের অভিমত হলো এইটা এখনও তারা এখন পর্যন্ত তারা কোনো বিস্ফোরণে আমাদের এক্সপ্লোসিভের সন্ধান পায়নি। তো তাহলে প্রশ্ন আসে কেন হলো, আমাদের সবারই ধারণা এখন পর্যন্ত আমাদের অনুসন্ধান চলছে, কাজে একদম ফাইনাল আমরা কিছু বলতে পারছি না। আমাদের ধারণাটা এটা হলো গ্যাস অ্যাকুমুলেট হয়ে এইটার বিস্ফোরণটা ঘটেছে। আমাদের যেটা সিদ্দিক বাজারের ঘটনা সেইটা সেখানেও এই ধরনের অনুমান করা হচ্ছে, এটা ফাইনাল রিপোর্ট পেলে আমরা আপনাদেরকে আরও পরিষ্কার করতে পারবো। আমাদের আওয়ামী লীগ কখনও চক্রান্তে বিশ্বাস করে না, ষড়যন্ত্রে বিশ্বাস করে না, মানুষ জনগণের ভোট এবং জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ চলে। বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশনের সময় তাদের রাজনৈতিক প্রপাগান্ডা করবে, এটি স্বাভাবিক, তারা রাজনৈতিক প্রপাগান্ডা করবে, তার দলের ম্যানিফেস্টো ঘোষণা করবে, জনগণকে আকৃষ্ট করতে চেষ্টা করবে, এটি স্বাভাবিক। আমরা সেইভাবে